বাবা কত বছর হলো বিদেশ থাকে? 17 বছর। 17 বছর? তুমি তখন মানে কিরকম ছিলা যখন তোমার বাবা? আমি অনেক ছোটই ছিলাম। অনেক ছোট বলতে তোমার বয়স কত ছিল? 2.5 বছর। আম্মুদের কাছে শুনছো, তুমি জানো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ, দেশীয় প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। প্রিয় দর্শক, বরিশালের কাছাকাছি আর কি ফিরোজপুর ডিস্ট্রিক্টের মেয়েটি পপি আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে নক করে, ভাই আমি আমার লাইফে কিছু কথা বলতে চাই প্লাস গান করতে চাই, গানকে খুব ভালোবাসে, গান পাগল একটি মেয়ে, খুবই রিকোয়েস্ট করে ভাই আমাকে যদি একটু সুযোগ করে দিতেন। তো আমি পপির ডাকে সাড়া দিই, আমি বলি ঠিক আছে আপু তুমি আসতে পারো। তো আম্মুকে সাথে করে আসছে আমার বাসায়, অনেক কষ্ট করে আসছে ফিরোজপুর থেকে ঢাকা, ঢাকা থেকে আমার এখানে, খুবই কষ্ট করে আসছে এই একটু গান গাওয়ার জন্য। তো অবশ্যই আপনাদের যদি পপির কথা ভালো লাগে প্লাস গান ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আসুন পপির সাথে কথা বলা যাক। আপু কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে তোমার পরিচয়টা বলো। আমার নাম পপি, আব্বুর নাম মোহাম্মদ জাইনাল আবদিন, থানা মাঠবিড়া, জেলা পিরিসপুর। আচ্ছা, ছোটবেলা থেকে তোমার যদি সংক্ষেপে একটু তোমার লাইফের গল্প বলতে। আমার লাইফে তেমন কোনো কষ্টের গল্প নাই, যেহেতু বেশিরভাগ কষ্ট হলো যে মানে আব্বুর ভালোবাসা পাই না, যেহেতু আব্বু বড় হওয়ার পর থেকে মানে আব্বুকে দেখি না, যে দূরেই বেশিটা রয়েছে, মানে বাইরে মায়ের কাছেই বেশিটা মানে ভালো হয়েছে। আমি মানে আব্বু বাইরে থাকে এই জন্য একটু কষ্ট লাগে যে আব্বুর মুখটা দেখতে পাই না, আব্বুর ভালোবাসা পাই না, এটা একটু যদি গুছাবো। সবাই প্রত্যেকটা মেয়ের অনুযায়ী ভালোবাসা বাপ মার কাছ থেকেই পায়, কিন্তু সেই ভালোবাসাটা আমি আব্বুর কাছ থেকে পাইনি। কেমন এমনি ভালোবাসে যে আসে না মানুষের যে বাপে একটা খারাপ গালি দাবি করে, এরকম আব্বু আমার কোনো সময় বলে না, জাস্ট ভালোবাসে, শুধু আফসোস সে আমার কাছে থাকে না। তোমার আব্বু তোমার কাছে থাকে না, এটা তোমার কষ্ট লাগে? জি। তো আব্বুর কথা কখনো মনে করে কান্না করছো কখনো? অবশ্যই। আব্বুকে খুব ভালোবাসো? বাবা কত বছর হলো বিদেশ থাকে? 17 বছর। 17 বছর? তুমি তখন মানে কিরকম ছিল যখন তোমার বাবা? আমি অনেক ছোটই ছিলাম। অনেক ছোট বলতে তোমার বয়স কত ছিল? 2.5 বছর। আম্মুদের কাছে শুনছো, তুমি জানো না। আমার গর্ব প্রত্যেকটা বাবাই যে সবচেয়ে ভালোবাসা থেকেই মানে মেয়েরা বঞ্চিত, কিন্তু আমি আমার বাবুর কাছ থেকে ভালোই ব্যবহার পাচ্ছি বা ভালোই আমার সাথে করছে বা আমার অনেকই ভালোবাসে, যেহেতু মানুষের সব বাবার থেকে কিন্তু আমার বাবা অন্যরকম আলাদা। মানুষে দেখা যায় যে বাবা যদি কোনো মেয়ে যদি অন্যায় করে তাহলে দেখা যায় বাবা কিন্তু অনেক বকে, কিন্তু আমার আব্বু কোনো সময় এরকম কোনো একটা খারাপ আচরণ করে নাই। মানে আব্বু তোমাকে কখনো বকা? না, সে কোনো সময় আমার একটা খারাপ ব্যবহার করে না, এমনকি আমার গায়ে একটা হাতে তোলে, আমি যতবার অন্যায় করি কোনো সময় ই করবো না, কিন্তু আমার মা করে কিন্তু আমার আব্বু করে না। মানে আব্বুকে কাছে পাওয়া না এই জন্য খারাপ লাগে? হ্যাঁ। মানে তুমি প্রাইমারি থেকে শুরু করে শিশু শ্রেণী থেকে শুরু করে তুমি এই মায়ের আসলে তলে থেকেই তুমি পড়ালেখা করতেছো এবং এত বড় হচ্ছে। হ্যাঁ। মানে বাবার তোর থেকে শুধু বাবার অর্থ পাও কিন্তু ভালোবাসা পাও না, এই তো? হ্যাঁ, এইটাই তো কষ্ট তোমার। হ্যাঁ। আচ্ছা, তো এখন বর্তমানে তুমি কি করতেছো? আমি এখন জব করতে আছি ঢাকায়। তো আব্বু না কিছু বলে না? আব্বু মানা করে যে জব করা দরকার নেই, তুমি বাড়ি চলে যাও, তারপর আমি করতে আছি। মানে তুমি ঢাকার থেকে আসছো আমার কাছে, মানে তোমার ফিরোজপুর থেকে অনেক আগেই ঢাকায় আসছো? হ্যাঁ। আচ্ছা,
ফ্রিজপুর থেকে অনেক আগে ঢাকা আসছো আর ঢাকা থেকে তুমি আমার কাছে আসলে ওখানে তুমি জব করো? জি। কি কি জব করো বলা যাবে কি? হসপিটালে। এখন কি পড়ালেখা রানিং আছে তোমার? হ্যাঁ আছে। লেখাপড়া চলবে না এখন অবশ্যই, যতদিন আছি যতটা শখ আছে লেখাপড়া করে যাব। আল্লাহর রহমতে আমার লেখাপড়ায় কোনো তো বাধা দিতে আসে না, তবে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট করতেছে লেখাপড়ার জন্য। বর্তমানে আমি ইন্টার ফাইভ ইয়ার পড়তেছি। তো ঠিক আছে, এত কষ্ট করে আমার কাছে আসলা ঢাকা থেকে, এত কষ্ট করে অনেক রাস্তা রান করে, এতটা ফিলিংস কিভাবে তৈরি হলো তোমার? আপনার ভিডিও দেখছি ভালো লাগছে, তাই ভাবছি যে হয়তো আমি তার কাছে গেলে আমার ভিডিওটা মানে আমার গানটাই হবো, নেটে ছড়াতে পারবো। তুমি আমার এই ভিডিওর মাধ্যমে বাবাকে কিছু বলতে চাও? তোমার বাবা যদি দেখে ভিডিওটা? আব্বু তো দেখতে পারে, এটা কোনো কিছু না। তাহলে আমি এটা আব্বুরে এটাই বলি যে পৃথিবীতে হয়তো আমার বাবার মতন কেউ হবে না। ঠিক আছে, তাহলে তোমার তোমার মুখ থেকে একটা গান শুনবো, তোমার পছন্দের একটা গান গাও। তুমি বিনে আকুল পরাণ, থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু, ভুইল না আমারে আমি এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু, ভুইল না আমারে সাগরে ভাসাই একুল মান, তোমার সব দিয়া দিলাম আমার দেহ মন প্রাণ, সাগরে ভাসাই একুল মান, তোমার সব দিয়া দিলাম আমার দেহ মন প্রাণ, সর্বসাধার করিলাম দান, সর্বসাধার করিলাম ধন তোমার চরণে পরে, সোনা বন্ধু ভুইল না আমারে আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে, আমার সারিয়া যদি যাও ভতিকা করিয়া বলো আমার মাতা খাও, আমার সারিয়া যদি যাও ভতিকা করিয়া বলো আমার মাতা খাও, তুমি যদি আমায় কান্দাও, তুমি যদি আমায় কান্দাও তোমার কান্দন পরে, সোনা বন্ধু ভুইল না আমারে আমি এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে, কুল মন গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব আর, কুল মন গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব আর, তোমার প্রেম সাগরে, তোমার প্রেম সাগরে রিঞ্জন ডুবে মরে, সোনা বন্ধু ভুইল না আমারে আমি এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।
সবশেষে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।